ওকে, কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের এক্সারসাইজে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমরা তোমাদের যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ তোমরা ইনিশিয়াল যে পরীক্ষাগুলো ভাইবা অ্যান্ড রিটেন ওভারকাম করে আসছো, সেগুলোর এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনবো। যে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল, ওয়ান বাই ওয়ান একজন করে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবা, এবং আমাদেরকে পরবর্তীতে যারা দেখবে হোপফুলি এটা তাদের জন্য অনেক অ্যাডভান্টেজ হবে। কেমন? তাহলে আমরা আগে শুরু করতে চাই। কে আগে বলতে চাও? সংক্ষেপে বলার চেষ্টা করবো, এত ডিটেলস না, যেগুলো মনে নাই আমার এত ডিটেলস দরকার নাই, যার যে কোশ্চেনগুলো ফেস করছি। আর আগে বলছি যে আমাদের একটু পরিচয়টা দিয়ে নিব, আমি কোথেকে আসছি, কোন বোর্ড, আর আমার কোশ্চেনগুলো এই কোশ্চেন ছিল। ওকে, 42। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্যার, আমি ইমামুজ্জামান। আমি 86তম বিএমএ লং কোর্সে আবেদন করেছিলাম, এবং আমাদের গত জানুয়ারির 31 তারিখে প্রিলিমিনারি ভাইবা এবং মেডিকেল চেক আপ ছিল। মেডিকেল চেক আপের পরে আমাদের প্রিলিমিনারি ভাইবার জন্য নেওয়া হয়। কোন ক্যান্টনমেন্টে পরীক্ষা দিয়েছো? আমি রংপুর ক্যান্টনমেন্ট থেকে পরীক্ষা দিয়েছি। দেশের বাড়ি কোথায়? স্যার রংপুরেই। স্যার রংপুরে? জি স্যার। ওকে। ভাইবাতে যাওয়ার আগে আমি প্রথমে অনুমতি চেয়েছিলাম, মে আই কাম ইন স্যার, অ্যান্ড আফটার পারমিটিং মি টু এন্টার দ্য হল, এন্টার দ্য রুম, অ্যান্ড দেন আই এন্টার্ড। এরপরে স্যার যখন আমাকে অনুমতি দিলেন, আমাকে বললেন যে ঠিক আছে বসো। আমি বসার জন্য চেয়ারে যাচ্ছিলাম, একটু দূরে ছিল স্যার। তো বসার আগে উনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, হোয়াটস ইউর নেম। তো আমি প্রথমে কিছুটা শুনতে পাইনি, পরে আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম, স্যার আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড স্যার। দেন হি অ্যাগেন আস্ক মি হোয়াটস ইউর নেম, দেন আই সেইড মাই নেম ইমামুজ্জামান, অ্যান্ড ইমিডিয়েটলি আই সেইড মাই নেম, হি আস্ক মি ফর দ্য মিনিং অফ মাই নেম, হোয়াটস ইউর মিনিং অফ ইউর নেম। এরপরে আমি আমার নামের অর্থ বললাম, আমার নামে দুইটা অংশ রয়েছে, ইমামুজ্জামান, ইমাম এবং জামান। আমি ভালোভাবে বুঝিয়ে বললাম যে স্যার ইমাম মানে হচ্ছে লিডার, জামান এসছে হচ্ছে জামানা থেকে, যেটার নাম হলো, যেটার মানে হলো সময়। সো দ্য ফুল মিনিং অফ মাই নেম উড বি ইমাম জামান, দ্য লিডার অফ দ্য টাইম। এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে সাত মাস সম্পর্কে কী জানো বলো। তো আমি সংক্ষিপ্ত বিবরণ সহ সাত মাস মাসে আমি যতটুকু পারি তাৎপর্যপূর্ণ আলোচনা করলাম। এরপরে 17 মাস সম্পর্কে উনি জিজ্ঞেস করলেন। তো আমি বললাম যে বিশ্ব শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, এই বিষয়ক আরও বেশ কিছু প্রশ্ন ছিল। এরপরে আমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলেন, এবং আমি আমার যখন জন্মস্থানের কথা বলছিলাম যে রংপুর পায়রাবন্দের পাশে, তখন উনি আমাকে পায়রাবন্দ বিষয়ে জিজ্ঞেস করলেন এবং বেগম রোকেয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি বেগম রোকেয়া সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম। এরপরে উনি আমার সাবজেক্ট জানতে চাইলেন এবং আমার একাডেমিক সিচুয়েশান এখন কী। আমি তখন বললাম যে আমি কেমিস্ট্রিতে রয়েছি, কার্মাইকেল কলেজ। এরপর উনি আমাকে কেমিস্ট্রি সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। প্রথম কোয়েশ্চেন ছিল নিউট্রাল গ্যাসগুলি কোনগুলি, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলি, এবং গ্যাসের সংখ্যা কতটি। আমি উত্তর দিলাম, এরপর হ্যালোজেন কতটি, এই সম্পর্কিত আরও বেশ কিছু প্রশ্ন ছিল। এরপর সাধারণ জ্ঞান সম্পর্কে আরও বেশ কিছু প্রশ্ন ছিল, আমার ঠিকঠাক মনে আসছে না স্যার, তবে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কিন্তু যে প্রশ্নগুলির উত্তর দিতে পারিনি আমি খুবই কনফিডেন্ট ছিলাম, এবং স্যারকে স্বাভাবিকভাবে বলেছিলাম, স্যার আই ডোন্ট নো অ্যাবাউট দিস। তো যাই হোক, মানে নতুন যারা যাবে তাদের প্রতি, ভাইবা যারা ফেস করবে তাদের প্রতি তোমার অ্যাডভাইস কী? তাদের প্রতি বলব যে অবশ্যই এন্ট্রান্স সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রথমত তাকে কীরকম দেখায়, তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে কি না, এবং সে স্বাভাবিক আছে কি না, এবং স্বাভাবিকভাবে রুমে প্রবেশ করা। আমার যেটা মনে হয়, ভাইবা বোর্ডে যারা রয়েছেন শ্রদ্ধেয়, তারা সবসময় একজন লিডারের মানসিকতা পরীক্ষার জন্যই সব থেকে বেশি গুরুত্ব দেন, হয়তো আমার মনে হয়েছে। সে ভীত হচ্ছে কি না, অথবা কোন সিচুয়েশনে তার মনোভাব কীরকম হতে পারে। যেমন আমি যখন ঢুকেছিলাম, আমাকে বসার আগেই আমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, এবং এরপরে আমি স্বাভাবিকভাবেই আবারও জানতে চেয়েছিলাম, স্যার কী বলেছেন আমি বুঝতে পারিনি। এরপরে উনি স্বাভাবিকভাবে আবার বলেছিলেন, এবং যে প্রশ্নগুলোতে আমি পাচ্ছিলাম না সে সময় উনি অনেকটা রাগান্বিতভাবেই দেখাচ্ছিলেন। এরপরেও আমি স্বাভাবিক ছিলাম এবং স্বাভাবিকভাবেই বলেছি যে স্যার আমি জানি না, এটাই। এরপরে আরেকটা ট্রান্সলেশন ছিল ইংরেজিতে, কিছু বেশ কিছু ট্রান্সলেশন ছিল আমার, এর মধ্যে একটা মনে পড়ছে, সেটা হলো বড় বড় বাদরের বড় বড় লেজ। তো ব্যাপারটা অনেকটা হাস্যকরও ছিল, স্যার হেসেই প্রশ্ন করেছিলেন যে এটার ট্রান্সলেশন কী হবে। তো আমি বলেছিলাম যে বিগ মাঙ্কিজ হ্যাভ বিগ টেইলস। তো এটা আমার লাস্ট কোয়েশ্চেন ছিল,
এবং এই প্রশ্ন আমি ইংরেজিতে অধিকাংশ প্রশ্নই যথাযথ দিতে পেরেছি। শেষে উনি হেসেই বলেছিলেন যে ঠিক আছে তুমি এখন যাও, আর আমার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি আমি দিয়েছিলাম এগুলি আমাকে দেওয়া হলো, এবং সর্বশেষ আমি থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ জানিয়ে চলে এসেছি। ওকে থ্যাংক ইউ, খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স তোমার কাছে পেলাম। ওকে থ্যাংক ইউ স্যার।